হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে কোনো আপডেট বা কোনো কিছু বলবো না, তো জাস্ট শুধু আমি আজকে আমাদের যে রিপোর্টটা আছে তো আমি সেই রিপোর্টটা দেখাবো। এবং কি আমাদেরকে কমেন্ট করছেন যে ইনকাম হচ্ছে না, অফিস মেল কিনে লস হচ্ছে, তো দেখেন আমাদের যে অফিস মেলটা কিনছি তো কিরকম লস হচ্ছে এবং কিরকম ইনকাম হচ্ছে, আমি এ টু জেড নিয়ে একটা কথা বলবো। তো আসলে এই কথাগুলো বলা জরুরি, কারণ আপনারা যেহেতু অফিস মেল কিনে কাজ করতেছেন, অনেকে আছেন অনেক ধরনের বাজে কমেন্ট ফোন থেকে করতেছেন, তো এজন্য ভিডিওটি করা। তো বন্ধুরা দেখেন, আমরাও কিন্তু অফিস মেল কিনে কাজ করি এবং কি অফিস মেল যখন নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু শুধু আপনাদের না, আমাদের গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদেরও কিন্তু দেখেন ইনকাম আছে, এবং কি অফিস মেল নষ্ট হয়ে গেলেও আমাদের কিন্তু তেমন একটা সমস্যা হয় না, কারণ আমরা যখন অফিস মেল গুলো কিনি সব পিসির জন্য অফিস মেল কিনে একবারে কাজে বসাই দিই, এবং কি যখন যতটুক সেন্ড হয় তবে ওই সেন্ড হওয়ার ভিতরেও কিন্তু আমাদের কনভার্সন হয়, এই জন্য আমাদের অফিস মেলের টাকাটা উঠে আসে, এই জন্য আমাদের কিন্তু লস হয় না। ওকে, তো দেখেন এই মাত্র কেবল এই মেলটা পালাম, তো এই মেলটা দেখেন আমি আপনাদেরকে ডোমেন দিই এবং কি সেন্ড করে দেখাই দিই যে সেন্ড হয় কিনা। তো দেখেন মোটামুটি এই মেলটা দিয়েও কিন্তু সেন্ড হবে। তো এই মেলটা আমি কেবলমাত্রই পালাম, তো আপনাদেরকে একটু দেখানো দেখাই দিই, তারপর আমাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এবার এখান থেকে একটা SMS নিয়ে আসি। তো বন্ধুরা অনেকেই বাজে কমেন্ট করেন, তো ভাই তাদেরকে জন্য বলবো যে আপনারা যখন অফিস মেলগুলো পান সেখান কিন্তু আপনাদের ভালো কাজ করতে চান না এবং কি সেন্ড করতে পারেন না। ওকে, তো মোটামুটি সেন্ড করতে হবে চোখ বুঝে, তাহলে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট আসবে। ওকে, তো আপনারা হয়তো কাজ করেন না, কাজ না করে বলেন কনভার্সন হয় না এবং কি অফিস মেলের ঝামেলা নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু আমরা কেবল ইমেলটা পালাম, তারপরও দেখেন সেন্ড হচ্ছে। তো এটা হচ্ছে তার ডোমেন, প্রায় ওই সেম ডোমেনের মতনই ডোমেন, আমি কালকে যে ভিডিওটা আপলোড করছি তো সেই আপডেটটা আমি দিছি, কিন্তু যে ডোমেনটা আমরা কাজ করতেছি মূলত সেই ডোমেনটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এই ডোমেনটা আমি কেবলমাত্র পালাম, এই জন্য ভাবলাম যে দেখাই দিই। তো মোটামুটি আজকে ভিডিওটি করা হচ্ছে, আপনারা কিন্তু অনেক ধরনের কমেন্ট করেছেন যে আপনাদের লস হচ্ছে এবং কি অফিস মেলগুলো আমরা বিক্রয় করার জন্য হয়তো ভিডিও দিচ্ছি, তো তা না ভাই, আপনারা আমাদের কাছ থেকে অফিস মেল না কিনলেও কোনো সমস্যা নেই। তো দেখেন আমি কিন্তু ভিডিও এখানে কেবল আসার মাত্রই দেখেন এখানে কিন্তু তিনটা কনভার্সন ছিল। ওকে, রিলোড মারলাম, দেখেন এখানে কিন্তু আরেকটা কনভার্সন হয়ে গেল। তো মোটামুটি দেখেন আমাদের কিন্তু মূলত ভালো একটা কনভার্সন পাই, তো দেখেন 4টা বা 2 6টা, তো আমাদের কিন্তু অলরেডি 2টা PC কাজ চলো। ওকে, তো মোটামুটি দেখেন যে কোনো 30 ক্লিক কোনো কনভার্সন নেই। তো এই দিন হচ্ছে গিয়ে আমাদের যে আপডেট ইমেলটা ছিল, তো লাস্ট 7 দিন আগে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওই আপডেট মেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো কনভার্সন হয়েছিল না। তো আমি যখন ইমেলটা পালাম, আর তো যে মেল ভিডিওটা আমি কালকে দিছি, তো এই ডোমেনের মেলটা দিয়ে দেখেন আজ 3 দিন ধরে 4 দিন ধরে কাজ করতেছে, এখনো কিন্তু কাজ হচ্ছে এবং কি বর্তমান ভালো কনভার্সন পাচ্ছি। ওকে, তো আজকে ভিডিওটার মূল কারণ যেটা, তো সেটা হচ্ছে অফিস মেল নিয়ে কথা হয়েছে, তো আমরা অফিস মেল সেল দেওয়ার জন্য ভিডিও করি। আসলে ভাই না, আমরা কোনো অফিস মেল সেল করার জন্য ভিডিও করি না। ওকে, তো মূলত আমাদের কাজ অফিস মেলের, তো এই জন্য অফিস মেলের সমস্ত কিছু আপডেট দেওয়ার জন্য আমরা এই ভিডিওগুলো করা। তো অফিস মেলের আপডেট না দিলে কিন্তু কিছু লোক আছে তো আমাদের সাথে কাজ করে, তাদেরা কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, তো আমরা যেহেতু আমরা নিরিবিরি একা একা করবো, তো সেখানে কিন্তু আপনারা করতে পারবেন না, যখন আপনারা কাজ করতে পারেন বিদায় কিন্তু আমাদেরকে বাজে কমেন্ট করেন। ওকে, তো যখন কাজ বন্ধ হয়ে যাবে সেখন কিন্তু আপনারাই আবার কমেন্ট করবেন বা আপনারা নক দিবেন যে ভাই একটা ভিডিও দেন, কাজের ভিডিও দেন, তো কাজ কাম বন্ধ হয়ে রয়েছে, তো আপনারাই কিন্তু সেই সময় আমাদেরকে বলবেন। ওকে, তো মোটামুটি আমরা ভিডিও দিই যাতে সবাই কাজ করে, এমনকি আমরা সবাই মিলে একসাথে কাজ করলে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম সবাই করতে পারবো। ওকে, তো কারণ শুধু আমি ইনকাম করলাম আপনারা বসে থাকবেন তা না, আমাদের চিন্তাধারা সবাই একসাথে কাজ করি এবং কি সবাই ভালোভাবে কাজ করতে পারবো। ওকে, তো মোটামুটি আপডেটগুলো দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করি, কারণ আপনারা যদি অফিস মেল আমার কাছ থেকে নাও কিনেন তাও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার দেখেন ইনকাম কিন্তু প্রতিদিন, এই দেখেন আজকেও আমার 2টা PC থেকে $8 অলরেডি, এখন বাজে 3টা, তো 3টার সময় দেখেন এখনও কিন্তু সারা রাত পরে রয়েছে, তো কালকে দেখেন $12 ইনকাম হয়ে গেছিল, তো বর্তমান যে ডলার রেট, তো $12 হিসাব করলে দেখেন আমার কিন্তু প্রতিদিন একটা ইনকাম আছে, তো আমার কি করতে খাওয়া আমার ইমেল বিক্রয় করে ইনকাম করা লাগবে, তো এই জিনিসটা আসলে সবাই বুঝতে পারেন না। তো আমি এই জন্যই ভিডিওটি করা, কারণ কালকে একটা ভিডিওতে আমার কমেন্ট করেছেন, তো ওই কমেন্টটা দেখে আমি আসলে মূলত এই ভিডিওগুলো করলাম। তো যারা অফিস মেলগুলো কিনতে চাচ্ছেন তারা বাইরে থেকেও কিনতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই, কারণ বাইরে থেকে আপনারা কিনলে আমাদের একটু ভালো হবে। আপনারা যখন অফিস মেলগুলো কিনেন তো সেখানে নানান ধরনের প্রশ্ন করেন, ভাই কাজ করবো কিভাবে, কোনভাবে কাজ করলে ভালো হবে এবং কি কনভার্সন হচ্ছে না, তো আবার আমাদের নতুন করে আপনাদের PC-তে যে সেসব মেলগুলো সেট আপ করে দেওয়া, এগুলো কিন্তু আমাদের থাকবে না, সেখানে কিন্তু আমরা আরও নিরিবিড়ি কাজ করতে পারবো। ওকে, তো
তো এর জন্য আসলে মূলত আজকের ভিডিওটি করা। যাই হোক, বাজে কমেন্ট করবেন না আপনারা, কারণ আমি কিন্তু অফিস মেলের আপডেট গুলো দিয়ে থাকি, আমি কোনো অফিস মেল সেল করার জন্য ভিডিও দিই না। ওকে, তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও, কারণ আজকে এই ভিডিওটা পাবলিশ করার কথা ছিল না, আজকে আরেকটা ভিডিও পাবলিশ হওয়ার কথা ছিল। তো যেহেতু কালকে একটা বাজে কমেন্ট পাইছে এজন্য অফিসিয়াল লোক বললো, তাই আমি এই ভিডিওটি করলাম। তো বন্ধুরা এই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি কিন্তু অফিস মেল বিক্রয় করার জন্য কিন্তু ভিডিও গুলো করি না। ওকে, তো অফিস মেলের মূলত যে সমস্ত আপডেট গুলো দিই, আপনাদের অবশ্যই এই আপডেট গুলো কাজে লাগে। ওকে, কারণ আমরা এইভাবে কাজ করে তারপরে ইনকাম করে আমি কিন্তু আপডেট গুলো ইউটিউবে পাবলিশ করি। কারণ অনেকে আছেন নতুন, যে কোনো আপডেট ঢোকে অনেকে আমার কাছে ফোন দেন যে ভাই আপডেট গুলো পাবলিশ করে দিচ্ছেন, তারপরে আমি পাবলিশ করি যে সবাই মিলে আমরা যাতে একসাথে কাজ করতে পারি। ওকে, তো এই জন্যই কিন্তু বললো তো আমাদের এই ভিডিওটি করা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে কালকে, একটা নতুন ভিডিও আসবে, তো কালকে ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।